টঙ্গী স্টেশন রোড, টঙ্গী বাজার এবং এই গুরুত্বপূর্ণ পয়েন্টে আসলে কিভাবে আপনার সর্বোচ্চ গহনা চুরি চিন্তা করা হয়, সেই চক্রের পুরো টিমটি কিন্তু আজকে গ্রেপ্তার হয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ গাজীপুর মেট্রোপলিটন। সেই চক্রে আসলে কে কিরকম সেই ছবি এবং তাদের পুরো চিত্রটি দেখাবো আজকের এই ভিডিওতে। প্রত্যেকটি মানুষকে, অর্থাৎ যে মহিলা চক্রের প্রত্যেকটি লোক রয়েছে, তাদেরকে এক এক করে আপনাদের মাধ্যমে পরিচয় করাবো এবং চিনে রাখবেন আসলে তারা এই ফেস, অর্থাৎ টঙ্গী স্টেশন রোড, টঙ্গী বাজার, কলেজ গেট, ফুসেন মার্কেট, চৌরাস্তা, এই গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা এই চক্রের কার্যক্রমগুলি পরিচালনা করে থাকে। সেই ফেসটি আপনাদের পরিচয় করবো, যে কোনো মুহূর্তেই তাদের ফেসটি চিনে আপনারা ব্যবস্থা নিতে পারবেন, স্পষ্ট চিনে রাখবেন। সেই পুরো ভিডিওতে আমরা দেখাবো তাদের পুরো কার্যক্রম এবং কীভাবে কার্যক্রম পরিচালনা করে সেই বিষয়ে দেখাবো আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি আসলে টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আসলে এই যে তারা যে আসলে আজকে যে এখানে তারা এই যে আকুতি মিনতি করছে, তারা প্রমাণ করার চেষ্টা করছে আসলে তারা এখানে জড়িত নয়, কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু আসলে কয়েকদিন যাবৎ তাদেরকে আসলে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত করে কিন্তু আসলে আমরা দেখছি যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েক বছর যাবতে টঙ্গী স্টেশন রোড, আবদুল্লাপুর এই গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা আসলে এই এইভাবে আসলে কিন্তু তারা চুরি করে আসছিল, চিন্তায় করে আসছিল, যেটি প্রমাণস্বরূপ আজকে আমরা প্রশাসনের মাধ্যমে আমরা দেখেছি যে আসলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রিজন ভ্যানে উঠে কিন্তু তারা কিন্তু বলছিল যে তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে আসলে তাদেরকে নির্দোষ। কে চুরি করছে, কে মূলত? এটা আনো তো, আনো তো দেখি, এটা আনো তো দেখি, আনো তো দেখি। কই তুমি করছো এগুলো? একটু আনো, আনো। তোমার নাম কি? দর্শক, এই ছিল মূলত চুরি চক্রের সর্বপ্রথম তাকে গ্রেপ্তার করা হয়। তার থেকে সবাইকে, অর্থাৎ তার দলীয় যারা এই ধরনের কাজগুলি করে সবাইকে কিন্তু আসলে আনা হয়েছে। এই যে মেয়েটি বৃষ্টি যে নামটি বলছিল, এই বৃষ্টি মূলত প্রথম মূলত আটক করা হয়। এরপর থেকে মূলত সকলকে ইয়ে করা হয়, আটক করা হয়। এরপর থেকে প্রত্যেকটি এক একটি করে আসলে গ্রেপ্তার করা হয়। দেখতে পাচ্ছেন এখানে থানা পুলিশ স্পষ্টতর বলছে এখান থেকে বের করে দিচ্ছে তাদেরকে, কিছুক্ষণের মধ্যেই প্রিজন ভ্যানের মাধ্যমে তাদেরকে আদালতে উঠানো হবে। আদালতে উঠানোর মাধ্যমে যদি তারা সত্যতা প্রমাণ করে সেক্ষেত্রে আসবে। তবে এই যে ফেসটি, প্রত্যেকটি মহিলার ফেস আমরা প্রায় টঙ্গী স্টেশন রোড, টঙ্গী বাজার, আবদুল্লাপুর এবং বিভিন্ন বাসা বাড়িতে তারা চুরি চিন্তা করতে দেখি, কিন্তু প্রকৃতপক্ষে তারা বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন সময়, যেটি আজকে আমরা এই মুহূর্তে দেখছি তারা কান্নাকাটি করছে। আসলে এই কান্না আসলে কতটুকু সত্য বা কতটুকু ঠিক সেটি আসলে বোঝা খুব মুশকিল। এখানে যে প্রকৃত, যে কিছুক্ষণ আগে আমরা যে মেয়েটির সাথে কথা বলছিলাম, সেই স্পষ্ট বলছে যে তার চক্রের সাথে তারাও জড়িত। আসলে এই কান্না আসলে কতটুকু সত্য বা কতটুকু ঠিক সেটি আসলে বোঝা খুব মুশকিল। এখানে যে প্রকৃত, যে কিছুক্ষণ আগে আমরা যে মেয়েটির সাথে কথা বলছিলাম, সেই স্পষ্ট বলছে যে তার চক্রের সাথে তারাও জড়িত। তারা টঙ্গীর বিভিন্ন অঞ্চল সহ বিভিন্ন এলাকাতে তারা চুরি চিন্তায় করে থাকে। সময় যখন বিপদে পড়ে, আমরা প্রায় সময় দেখি বিপদে পড়লে যে আল্লাহ কত সন্নিকটে আসতে আনতে চায় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চুরি চিন্তায় চক্রের পুরো টিমটার মাধ্যমে। দেখতে পাচ্ছি যে এই টিমটা পুরো টিমটাই কিন্তু আসলে
চুরি চক্রের কিন্তু দর্শক এই একদম একদম সমনির করে ফেস্টি চিনে রাখুন তারা এই টঙ্গীর বিভিন্ন অঞ্চলে বাসা বাড়ি থেকে শুরু করে প্রত্যেকটি অফিস আদালত এবং বাস থেকে তারা সর্বোচ্চ চুরি করে নিয়ে থাকে এবং সব কিছু নিয়ে যায় এটি সাবধানে কিন্তু আসলে থাকতে হবে যে কোনো মুহূর্তে তারা আপনার সর্বোচ্চ নিয়ে যাবে এটির জন্য আসলে সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো মুহূর্তে আপনার সহ আপনার পরিবারের সব কিছু তারা নিয়ে যেতে পারে আমরা যদি বলি এটি কিন্তু আসলে চক্রের সর্বোচ্চ লেভেলের তারা যে কারণে আজকে তারা গ্রেপ্তার হয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ গাজীপুর মেট্রোপলিটন আজকে তাদেরকে গ্রেপ্তারের পর আমরা দেখতে পাচ্ছি তার নিকটতম আত্মীয় স্বজন কিন্তু থানার পুরো পাশে তারা অবস্থান নিচ্ছে অর্থাৎ তাদেরকে ছাড়ার জন্য এবং নির্দোষ প্রমাণ করার জন্য যাই হোক সেটি আইন আদালত এবং প্রশাসন সেই বিষয়টি তাদেরকে জাস্টিফাই করবে আজকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তরুণীও কিছু রয়েছে একদম অল্প বয়সের যে বিষয়টি যদি একটু বিবরণ দেয় সরাসরি সেক্ষেত্রে বলবো দুজন মহিলা থাকে একদম পিছনে তার মাঝখান দিয়ে একটি ছোট্ট মেয়ে সেই ছোট্ট মেয়েগুলি আসলে এই ব্যাগটি নিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায় আমরা সেটি টঙ্গী স্টেশন রোড আবদুল্লাপুর এবং টঙ্গী বাজারে আমরা প্রায় এরকম দৃশ্য দেখি এর জন্য হয়তো বা এই ছোটো ছোটো তরুণীদের আসলে ব্যবহার করে থাকে যে কোনো আজকে আমরা সকলকে দেখেছি দর্শক অবশ্যই এই ফেস্টি দেখে রাখবেন এই ফেস্টি মূলত টঙ্গীর বিভিন্ন অঞ্চলে তারা চুরি করে থাকে দেখুন এই দর্শক এই ফেস্টি মূলত আসলে টঙ্গীর বিভিন্ন অঞ্চলে শুধু যে বাস থেকে বা পরিবহন থেকে সেটিও নয় তারা কিন্তু আসলে বাসা বাড়িতে কিন্তু বিভিন্নভাবে তারা সক্রিয় হয়ে ওঠে বিশেষ করে দুটি ঈদ এই দুটি ঈদের আগেই তারা সক্রিয় হয়ে যায় এবং যে কোনোভাবে হোক তারা বাসা বাড়ির মালামাল নিয়ে যায় এবং কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখিয়েছিলাম যে আসলে চাবি হাতুড়ি ছুরি এবং ধারালো অস্ত্রসহ তারা কাপড়ের ভিতরে করে নিয়ে যাওয়া হয় যে জন্য আজকে আমরা দেখাতে সক্ষম হয়েছি দর্শক অবশ্যই এই বিষয়টিও সাবধানতা অবলম্বন করেন এবং প্রত্যেকটি ফেস চিনে রাখবেন এরাই মূলত টঙ্গী সবচেয়ে সক্রিয় দেখতে পাচ্ছেন এই সেই নারী চক্র এই চক্রটি মূলত টঙ্গী স্টেশন রোড এবং টঙ্গী স্টেশন রোড আবদুল্লাপুর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা এভাবে বিভিন্ন বাস থেকে মহিলা এবং পুরুষদের কাছ থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে টঙ্গীর বিভিন্ন আবাসিক এলাকা থেকে তারা বাসা বাড়ি থেকে বিভিন্ন রুমের ভিতরে ঢুকে তারা সর্বোচ্চ নিয়ে চলে যায় এটি কিন্তু আসলে এই চক্র পুরো চক্রটিকে আজকে টঙ্গী পূর্ব থানা পুলিশ ধরতে সক্ষম হয়েছে এবং সবচেয়ে অবাক করা বিষয় দেখুন এই যে ফেস্টি সবাই চিনে রাখবেন এই ফেস্টি মূলত টঙ্গীর বিভিন্ন অঞ্চলে তারা বাসা বাড়ি থেকে এই ধরনের স্বর্ণ থেকে শুরু করে সর্বোচ্চ চুরি করে নিয়ে যাওয়া হয় এই চক্রটি আজকে ধরা হয়েছে এবং সবচেয়ে অবাক করার বিষয় তাদের এই প্লেসগুলো হচ্ছে টঙ্গী স্টেশন রোড টঙ্গী বাজার এয়ারপোর্ট আবদুল্লাপুর টঙ্গী কলেজ গেট চেরাগালি হোসেন মার্কেট বোর্ডবাজার সহ গাজীপুর চৌরাস্তা সবচেয়ে বেশি সক্রিয় হয়ে এই চক্রটি তাদের কার্যক্রম চালিয়ে যায় তারা আজকে পুলিশ প্রশাসন তাদেরকে আটক করে আইনের আওতা আনতে সক্ষম হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে সে কিন্তু অনেক আনন্দ উল্লাস করছে হয়তোবা তার কার্যক্রম লিডারশিপ অর্থাৎ লিডারের অবস্থান থাকার সম্ভাবনা আছে যেহেতু সে হাসছে এমনটা ধরেছে তারা কিন্তু আসলে মোটেও দুর্বল নয় আজকে তারা যে গ্রেপ্তার হয়েছে আজকে যে গ্রেপ্তার হয়েছে আসলে সেটি আসলে কিন্তু তারা কিন্তু মোটেও কিন্তু আর আসলে ভয় ভীতি বা আজকে যে তাকে চালান করা হবে সেটি কিন্তু আসলে সে কিন্তু নয় তবে সবচেয়ে বেশি হচ্ছে এই যে নারী চক্রের যে সদস্যগুলো
সবচেয়ে অবাক করা বিষয় এই যে নারী চক্রটি দেখতে পাচ্ছেন, এই নারী চক্র সকলেই কিন্তু আজকে তারা আটক হয়েছে। তাদেরকে কিছুক্ষণের মধ্যেই গাজীপুর সদর আদালতে পাঠানো হবে, আদালতের মাধ্যমে তাদেরকে জেল কারাগারে পাঠানো হবে। এছাড়া কিন্তু আমরা যদি বলি, সেক্ষেত্রে বলবো যে তাদের যে সরঞ্জাম অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে তারা আসলে চুরি করে থাকে এবং বিভিন্ন বাসাবাড়ি থেকে তারা কীভাবে মালামাল লুট করে, সেই বিষয়ে যদি একটু যদি বলি, সেক্ষেত্রে বলবো যে আজকে যদি একটু দেখায় মালামালগুলো, যদি একটু দেখায় তাদের হাতের ব্যবহারকৃত মোবাইল, অর্থাৎ তারা এই মালামালগুলো চুরি করে যদি কোথাও আটক হয়, সেক্ষেত্রে তারা যেন সহজে যেন তারা ছাড় পায় বা ছাড় দেওয়া হয়। তাদেরও লিডার আছে, অর্থাৎ তাদের টিম লিডারকে দিয়ে তারা একটি স্থানীয় একটি প্রভাবশালী চক্র মহল আছে, সেটির মাধ্যমে তারা আসলে বড় ধরনের বিপদ বা পুলিশের মাধ্যমে কিন্তু আটক হলে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ধরার থেকে আসলে অনেকটা ছাড় পাওয়ার চেষ্টা করে। আমরা একটু দেখানোর চেষ্টা করি তাদের যে সরঞ্জামগুলো একটু যদি দেখি, সেক্ষেত্রে বলবো সরঞ্জামগুলো হচ্ছে, দেখুন এই যে তাদের হচ্ছে এই হচ্ছে সরঞ্জাম, এই সরঞ্জামগুলো দিয়ে তারা মূলত বিভিন্ন চুরি করে থাকে। এই হচ্ছে স্বর্ণ, চোরাইকৃত স্বর্ণ, এই হচ্ছে মোবাইল, আর এই হচ্ছে ব্যাগ। দর্শক, এই ব্যাগটি কার জানি না, এই ব্যাগটি হচ্ছে স্টেশন রোড বা টঙ্গী বাজার যে কোনো খান থেকে তারা এই যে দেখতে পাচ্ছেন এই বাহিনীটি মূলত চুরি করে থাকে। দর্শক, এই যে আসলে এই চক্রটি কিন্তু আসলে টঙ্গীবাজার বিভিন্ন খান থেকে আসলে চুরি করে থাকে। আমরা একজন এখানে যিনি দায়িত্বরত প্রাপ্ত অফিসার সিনসার স্যার, আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে এই চক্রটা তো প্রায় আমরা স্টেশন রোড থেকে তার দেখছি যে বিভিন্নভাবে এই চুরি করে থাকে, বিভিন্ন বাসে বাড়িতে, কীভাবে তাদের সন্ধান পেলে? এই চক্রটা অনেকদিন ধরেই আমরা লেগে রেখেছিলাম। তারা বিভিন্ন চাবি দ্বারা, তারপরে কাজের বোয়ার ছদ্মবেশে, তারপরে বাবা মা অসুস্থ ক্যান্সার আক্রান্ত বলে তারা বিভিন্ন বাসা বাড়িতে যায়, গিয়ে যখন সুযোগ বোঝে যে তালা দেওয়া, সেই তালা তখন কৌশলে তারা খুলে ভিতরে ঢুকে শুধু স্বর্ণ আর টাকাগুলো তারা নেয়, অন্য কিছু নেয় না। পরে আমরা টঙ্গী বাজারে গতকাল একটা ঘটনা তারা চেষ্টা করে, পরে আমরা সংবাদ পেয়ে তাকে একটা বৃষ্টি নামে একজনকে ধরি। পরে তার দেওয়া তথ্য মোতাবেক আর তার চক্রের যারা ছিল সে আমরা আর তার নয়জনকে আরও পাই, তাদের কাছ থেকে স্বর্ণ এবং চোরাই মোবাইল এগুলো উদ্ধার করা হয়, এবং যে দোকানে একটা বিক্রি করে সেই দোকানদারকে আমরা শনাক্ত করেছি এবং সেখান থেকেও কিছু আমরা স্বর্ণ জব্দ করেছি, চোরাই স্বর্ণ। এবং এ ব্যাপারে একটা আইনগত মামলা হয়েছে থানায়, আমরা তদন্ত করে এদের সাথে যারা জড়িত আরও জড়িত চক্রের আমরা গ্রেপ্তারের চেষ্টায় আছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, যে বিষয়টি বলছিলাম যে আসলে টঙ্গী স্টেশন রোড, আবদুল্লাপুর, কলেজ গেট, এই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তারা এইভাবেই আসলে সাধারণ মানুষকে নিঃস্ব করে দেয়। সেই নিঃস্ব অবস্থা কিন্তু অনেকেই কিন্তু লিখিত মৌখিকভাবে থানা অভিযোগ দেওয়ার পর থানা পুলিশ বিশেষ একটি টিম আসলে তৎপর থাকে। তৎপর থাকার পর গত কয়েকদিন যাবতই এই পুরো টিমটিকে আসলে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এর মধ্যে আমরা কিন্তু প্রথম দেখেছি এই যে দেখুন, একটি ব্যাগ এবং মোবাইল থেকে শুরু করে এখানে স্বর্ণের চেন, স্বর্ণের ধুল, অর্থাৎ কান থেকে টান দিয়ে নিয়ে যাওয়া যখন অবস্থা হয় তখন কিন্তু যে ভুক্তভোগী সেই ভুক্তভোগীর কান্না দেখে গেলো আমরা যারা সংবাদকর্মী আছি এবং প্রত্যক্ষদর্শী, তারা কিন্তু আসলে দেখে যে আসলে নিঃস্ব হয়ে যায় এইগুলি দিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাসা বাড়ি থেকে নেওয়ার জন্য সেই চাবি কিন্তু তাদের কাছে রিজার্ভ থাকে বিভিন্ন আইটেম, এবং ঘরে প্রবেশ করতে হলে তাদের আরও যে সরঞ্জামগুলি সেই সরঞ্জামগুলো কিন্তু আসলে উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে, এবং বিভিন্ন লাইটার, ছুরি, চাকুতে সব কিছু হয়েছে। দর্শক, এই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে এই যে ফেসগুলো দেখতে পাচ্ছেন, এই ফেসগুলো কিন্তু অবশ্যই আপনারা চিনে রাখবেন, যে কোনো মুহূর্তে কিন্তু তারা যে কোনো অবস্থাতে আপনাকে নিঃস্ব করে দিতে পারে। দর্শক, এই ছিল এই চুরি চক্রের সর্বশেষ, অন্য কোনো বিষয় নিয়ে অন্য প্রান্তে চলে যাবে, সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।